আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই মুহূর্তে যারা ক্লিক করে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে সাধুবাদ জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সাইদুলস অনলাইন ক্লাসে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয় বা টপিক নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু হচ্ছে বয়স চেঞ্জ। যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা দেখবে নেব যে বয়স চেঞ্জের ডিফিনেশনটা। বয়স অর্থ হইল বাচ্চ বা কথা, আর চেঞ্জ শব্দের অর্থ হলো পরিবর্তন করা। সুতরাং এর অর্থ হলো কথার পরিবর্তন। এই পরিবর্তন হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ, না হয় প্যাসিভ থেকে অ্যাক্টিভ। কাইন্ডস অফ বয়েস, বয়েস আমরা জানি দুই প্রকার, অ্যাক্টিভ বয়েস কর্তৃবাচ্য, আর প্যাসিভ বয়েস কর্মবাচ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনাদের জন্য একটি টিপস। টিপসটা হচ্ছে অ্যাক্টিভ বয়েসে অক্সিলারি ভার্ব কমে, আর প্যাসিভ বয়েসে সবসময় অক্সিলারি ভার্ব বাড়ে। অর্থাৎ আপনারা যদি লজিক্যালি একটা টেকনিক দেখেন, অ্যাক্টিভ বয়েসে হচ্ছে ওয়ার্ড, আপনার আলফাবেট হচ্ছে 6টি, এবং প্যাসিভ বয়েসে হচ্ছে 60টি। অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে যাবেন তখন সাহায্যকারী ভার্ব বৃদ্ধি পাবে, এবং যখন প্যাসিভ থেকে আপনি অ্যাক্টিভে আসবেন তখন তার সাহায্যকারী ভার্ব কমবে, রিডিউস হবে। সো গাইস, দেখি আমরা বয়স পরিবর্তনের প্রয়োজনীয় উপাদান হচ্ছে তিনটি। এর মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কর্তা। অর্থাৎ সাবজেক্টকে আমরা যেভাবে চিনব, ভার্বকে কে কী দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন আই ডু দ্য ওয়ার্ক, এখানে ডুকে একটি ভার্ব, যদি বলেন কি কাজ তাইলে এখানে সাবজেক্ট পাওয়া যাবে আই। দেন হচ্ছে আমাদের ভার্ব অর্থাৎ ক্রিয়া। আমরা পূর্বে নিয়মগুলো আছে আমরা জানি, এই নিয়মগুলোরে আমরা অ্যাভয়েড করব এবং সহজ ভাষায় শিখবো ইনশাল্লাহ। যে আমরা জানতাম যা দ্বারা কোনো, যাওয়া, খাওয়া, উঠা, বসা ইত্যাদি ডেফিনেশনস ডপ দিস। এখন শুনুন, যা ওয়ার্ড স্পেন্ড টাইম ইটস কল্ড ভার্ব, অর্থাৎ যা সময় নষ্ট করে তাকে ভার্ব বলে। অর্থাৎ খাইতে, বইতে, ঘুমাইতে, সব কিছুর মধ্যে সময় স্পেন্ড করে, এটাই হচ্ছে ভার্ব। সেটার উদাহরণ হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক, এখানে দেখেন দুটা হচ্ছে একটি ভার্ব, সরি অবজেক্ট বা কর্ম। এটাও আমাদের চিনে রাখতে হবে, অবজেক্ট হলো যার মাধ্যমে সংগঠিত হয়, অর্থাৎ কারো দ্বারা পরিচালিত হয়। যেমন আই ডু দ্য ওয়ার্ক, এখানে আমি কাজটা করি, ঠিক আছে। তো টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব বসানোর নিয়মটা এখন দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি টোটালি ডিফারেন্স ওয়ে আমি এটা স্ট্রাকচারটা তৈরি করছি। আসলে কি আমরা 12টি টেন্সের সাহায্যকারী ভার্বগুলো এখান থেকে খুব প্যাসিভ বয়েসে কীভাবে আমরা ব্যবহার করব খুব দ্রুত শিখতে পারবো। ইনডিফিনিট টেন্স হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং তাদের সাহায্যকারী ভার্ব হচ্ছে ইয়ামিজার, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে 6টা, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং তাদের প্যাসিভ বয়েসের সাহায্যকারী ভার্ব হইলে ইয়ামিজ আর বিইং, হ্যাভ বিন, বিইং, ওয়াজ, ওয়াই আর বিইং, হ্যাড বিন, বিইং, উইল, শ্যাল উইল বি, বিইং, এরপরে উইল হ্যাভ বিন, শ্যাল উইল হ্যাভ বিন, বিইং। মনে রাখবেন লাস্টে দিয়ে দেখেন প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের লাস্টে দিয়ে আছে বিইং, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে প্যাসিভ বয়েসে অতিরিক্ত একটা বিং যুক্ত হবে। কি যুক্ত হবে? বিং। আমি আবার বলতেছি, প্রধান টেকনিক হচ্ছে এখানে এটাই, প্রত্যেকটা টেন্সের লাস্টে দিই বি, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং যুক্ত হবে। আর পারফেক্ট টেন্স হচ্ছে তিনটা, দেখেন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। ইজ ইট ক্লিয়ার? এই তিনটা পারফেক্ট টেন্সরে আমরা তাদের সাহায্যকারী ভার্বগুলো দেখে নেন, হ্যাভেজ বিন, হ্যাড বিন, শ্যাল উইল হ্যাভ বিন, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের লাস্টে দিই শুধু বিং যুক্ত হবে প্যাসিভ বয়েসে। ইজ ইট ক্লিয়ার? এখন আমরা একটা উদাহরণ দেখব সাবজেক্ট ভার্ব অবজেক্টের ব্যবহার। আই হলো সাবজেক্ট, দুটা হচ্ছে ভার্ব, এবং দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। এবং মনে রাখবেন এখানে সবসময় প্যাসিভ বয়েসে একই নিয়ম সব ক্ষেত্রেই প্রযোজ্য, অবজেক্ট সাবজেক্ট হবে এবং টেন্স অনুযায়ী তার সাহায্যকারী ভার্ব বসবে, এবং প্রত্যেকটা প্যাসিভ বয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং সাবজেক্টটা বাই দ্বারা অবজেক্টিভ ফর্ম হবে অথবা অন্য একটি প্রিপোজিশন দ্বারা তার অবজেক্টিভ ফর্ম হবে। দেখেন উদাহরণটা, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, স্ট্রাকচারটাও নিচে লিখে আছে, আপনাদের জন্য সহজতর হবে। দেন দেখেন অতিরিক্ত কিছু নিয়ম আমি দেখাচ্ছি আপনাদের। আমরা সাবজেক্ট এবং অবজেক্টিভ, সাবজেক্টিভ এবং অবজেক্টিভের মধ্যে যদি আমাদের অপরিচিত হয় তাইলে জামেল, আমি অর্থ সহকারে লিখে দিয়েছি, দেখে নেন এক নজরে। আই, মি, উই তাহলে আজ, ইউ তাহলে ইউ, হি তাহলে হিম, সে তাহলে আর, দে তাহলে দেম, রনি থাকলে রনি হয়, ঠিক আছে, ব্যক্তিবাচক
বেশি বয়সে ব্যক্তিবাচক যে নাম থাকবে সেটাই বসবে। দেন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসানোর নিয়ম এবং উদাহরণ যদি আমরা দেখি, এখন দেখেন আমাদের এখানে স্ট্রাকচার লেখা আছে, ঠিক আছে, এবং উদাহরণগুলো আমি একটা দিয়া আপনাদের 12টা টেন্সের উদাহরণ বোঝানো সম্ভব। যেমন আই ডু ইট, এখানে আই ডু ইট তার সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট টেন্সে ইজ, যদি পাস্টে থাকতো এই দুটা তাইলে ওয়াজ বসতো, যদি ফিউচারে থাকতো তাইলে এখানে উইল বসতো। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বাই দ্যার অবজেক্টিভ ফর্ম, একটা ভালো করে বুঝেন এই রুলটা, যদি মনে থাকে জনমের লাগে আপনি প্যাসিভ ভয়েসটা শিখে গেলেন। কন্টিনিউয়াস টেন্সেও দেখেন, যেমন ইউ আর রাইটিং এ লেটার, এটা প্যাসিভ ভয়েস হবে, এই যে এ লেটার অবজেক্টটা বসে আসবে, এখানে আর থাকার কারণে ইজ, যদি এখানে ওয়ার হইতো তাইলে এখানে ওয়াজ বসতো, যদি উইল থাকতো তাইলে এখানে উইল বসতো। মনে রাখবেন এই যে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে আপনাদের অতিরিক্ত যুক্ত হয় কি, বিইং, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বাই দ্যার অবজেক্টিভ ফর্ম। পারফেক্ট টেন্সে দেখেন হি হ্যাজ লিসেন দ্য মিউজিক, মানে সে গান শুনছে, দেখেন এটার অবজেক্টটা দ্য মিউজিক, হ্যাজ, যেহেতু আমরা পারফেক্ট টেন্সে শুনছি অতিরিক্ত বিন বসে, এই যে বিনটা বসে হ্যাজের সাথে বিন, যদি এখানে হেড থাকতো তাহলে এখানেও হেড, এখানে যদি উইল হ্যাভ থাকতো এখানে উইল হ্যাভ বিন বসতো, ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বাই দ্যার অবজেক্ট। দেন হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তিনটার একটার মধ্যে বুঝে নেন, একটা বুঝলে সবটি পারবেন। দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটা করতেছে, দেখেন এখানে হ্যাভ, যদি এখানে অবজেক্টটা হচ্ছে দ্য ওয়ার্ক, সাবজেক্ট এখানে হ্যাজ, যদি এখানে হেড থাকতো তাইলে এখানে হেড বসতো, এখানে যদি উইল হ্যাভ থাকতো এখানে উইল হ্যাভ। এবং কন্টিনিউয়াস টেন্সের প্রত্যেকটার কন্টিনিউয়াস মানে এলো প্যাসিভ ভয়েসে বিং, ভার্বের পাস্ট পার্টিসিপাল বাই দ্যার অবজেক্ট। ওকে, আমরা দেখবো এখানে ইন্টারগেটিভ অর্থাৎ ডাব্লিউএইচ কোয়েশ্চন ছাড়া কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাবো, ঠিক আছে। দেখেন আমি উদাহরণ দিছি, যেমন উইল আই ডু ইট, এটার প্যাসিভ ভয়েস হবে, দেখেন জাব সাহায্যকারী ভার্ব অর্থাৎ ইন্ট্রো কোয়েশ্চন ওয়ার্ড যেটা সেটা জায়গায় থাকবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে এবং বি বসবে এখানে, ঠিক আছে, এখানে বি বসবে কারণ এটা একটা মডেল ভার্ব। তাই যদি এখানে দেখেন এখানে যদি অন্য কোনো ভার্ব থাকতো তাইলে সেম সিস্টেমটা তা ফলো করতো, ঠিক আছে। একটা নিয়ম যদি পারবেন, আগে যে আগেরটা দেখাইছি প্রেজেন্ট টেন্স দিয়ে, এখন দেখাইলাম ফিউচার দিয়ে, ঠিক আছে। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বাই দ্যার অবজেক্টিভ ফর্ম, দেখেন একই নিয়ম, কোনো পরিবর্তন নাই। যেমন উইল ইউ বি রাইটিং এ লেটার, এটার প্যাসিভ ভয়েসটা হবে উইল এ লেটার বি বিইং, কন্টিনিউয়াস থাকলে বিইং বসে, পাস্ট পার্টিসিপাল ফর্ম বাই দ্যার অবজেক্ট। সেম এজ দেখেন বন্ধুরা পারফেক্ট টেন্সে উইল ই হ্যাভ লিসেন্ট দ্য মিউজিক, তার অবজেক্টটা দ্য মিউজিকটা আগে চলে আসবে, এর পরে উইলের দেখেন সাবজেক্টটা, ঠিক আছে, তার প্রশ্নবোধক কোয়েশ্চেন ওয়ার্ডস, এরপরে তার দ্য মিউজিক, এরপরে এই যে পারফেক্ট টেন্সের বিন, পাস্ট পার্টিসিপাল বাই দ্যার অবজেক্ট। প্রত্যেকটার ক্ষেত্রেই একই নিয়ম, দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা দেখি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেই মেজ কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও পরিবর্তন হবে, ঠিক আছে। উইল দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে অতিরিক্ত কী লাগাবো, শুধু বিং একটা যুক্ত করবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল, এই সাবজেক্টটা তার অবজেক্টিভ ফর্ম হবে আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। উদাহরণটা দেখেন, দেখছেন উইল দ্য ওয়ার্ক হ্যাভ বিন বিইং ডান বাই দ্যাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখবো ডাব্লিউএইচ কোয়েশ্চন সহকারে কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো। আমি সব দিয়ে দিছি যাতে আর এই ভিডিওর পরে আবার নতুন করে দেখতে হয় না। এখানে ঘুমাইয়া দেখেন আর বৈশা দেখেন, যেভাবেই দেখেন আপনি স্ক্রিনশট নেন আর খাতায় লিখেন, বেটার। মনে রাখবেন হু থাকলে বাই হুম বসে, কিন্তু হুম থাকলে হু বসে, অন্যথায় ডাব্লিউএইচ কোয়েশ্চন যদি কোয়েশ্চনের মধ্যে অ্যাক্টিভ ভয়েসে থাকে প্যাসিভ ভয়েসে কোনো পরিবর্তন হয় না। উদাহরণ দেখেন হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো, হুম থাকলে হু বসে, দেখেন হু ইজ লাইকড বাই ইউ। আবার দেখেন হু ডাজ দ্য ওয়ার্ক, হু ডাজ দ্য ওয়ার্ক, কে কাজটা করে, দেখেন এটার প্যাসিভ ভয়েসে বাই হুম দ্য ওয়ার্ক ইজ ডান, কার মাধ্যমে কাজটা করা হয়। সেম এজ দেখেন হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কী চায়, দেখেন এখানে হোয়াট অন্য একটা ডাব্লিউএইচ কোয়েশ্চন বসে, তার মধ্যে তার কোনো পরিবর্তন নেই প্যাসিভ ভয়েসে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এ পর্যন্ত যতটা উদাহরণ দেখেছেন, স্ট্রাকচার দেখেছেন, দেখেন তো এমন কি পরিবর্তন, সামান্য যত সামান্য পরিবর্তন, কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ইফ ইউ ট্রাস্ট ইট সো ইউ উইল বি সাকসেস, আপনি বিশ্বাস করলে এতে সফল হবেন। এখন দেখবো আমরা ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আমরা কীভাবে, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস শুরু করতে হলে সেন্টেন্সের শুরুতে ল্যাট বসে,
দেখেন স্ট্রাকচারটা দেওয়া আছে লেট অবজেক্ট ভিভার মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব হিসাবে এটা ভি বসবে প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন ভি থ্রি মানে বারবার পাস্ট পার্টিসিপাল ফ্রম আদার্স উদাহরণ দেখেন ডু ইট ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ উপদেশ অনুরোধ করা তো লেট ইট বি ডান দেখেন শুরুতে অবজেক্টটা সাহায্যকারী ভার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম আরও উদাহরণ দেখেন নেগেটিভ বাক্য ডোন্ট মিস দ্য ক্লাস ক্লাস মিস করো না লেট নট দ্য ক্লাস বি মিসড দেখেন তো কোনো পরিবর্তন আসেনি এবং আরও কালারিং করে আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দিলাম যাতে আর কোনো সাসপেকশন থাকে না আবার লেট যুক্ত বাক্য যদি অ্যাক্টিভ বাক্য থাকে তাহলে এটার প্যাসিভ করতে হলে লেট যুক্তই থাকবে কিন্তু তো ওই নিয়মটা ঠিকই থাকবে লেট দ্য ওয়ার্কে যে অবজেক্টটা সাহায্যকারী বার বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম ডান বাই দ্য অবজেক্টিভ ফ্রম অবজেক্টিভ তো অলরেডি দেওয়াই আছে এখন দেখবো প্যাসিভ ভয়েস অফ মডেল ভার্ব দিয়ে যদি আমরা প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তাহলে এই স্ট্রাকচারটা আমরা অনুসরণ করবো দেখে নিন এক নজরে আর উপরে তো দেওয়া আছে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড ইউজ টু উড টু নিড ডিয়ার মাস্ট এবং আরও সেমি মডেল ভার্ব যেগুলো আছে এম ইজ আর গোয়িং টু এসেট্রা ওকে দেখেন উদাহরণ দেখি আমরা ইউ মাস্ট ইট দ্য ম্যাঙ্গো তাহলে দেখেন এটার প্যাসিভ ভয়েস প্রত্যেকটা নিয়ম অবজেক্ট সাবজেক্ট হয়ে আসবে মাস্টের জায়গায় মডেল ভার্বের জায়গায় মডেল ভার্ব বসবে এর ফলে অতিরিক্ত তাদের সাহায্যকারী ভার্ব বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম বাই দ্য অবজেক্ট দেখেন এখানে সেমি মডেল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস আই এম গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার প্যাসিভ ভয়েসটা হবে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন দেখেন অতিরিক্ত বি ভার্ব বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম বাই দ্য অবজেক্ট সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখবো প্যাসিভ ভয়েস অফ রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্বের বি থ্রি বাই দ্বারা রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে যাবে এখানে আবার ও সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নয় শুধু রিফ্লেক্সিভ প্রোনাউন বসে দেখেন উদাহরণ হি কিল্ড হিমসেলফ এখানে ভার্বটা হচ্ছে কিল প্যাসিভ এটা পাস্ট টেন্সে আছে তাহলে দেখেন সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হয় হি যেহেতু পাস্ট টেন্স সাহায্যকারী ভার্ব হইল ওয়াজ কিল্ডের জায়গায় কিল বাই দ্বারা সহজ না খুবই সহজ পারবেন আপনারা ইনশাল্লাহ সে পানিশড হার্সেল দেখেন তার প্যাসিভ ভয়েসটা খুব সহজ পাস্টে থাকার কারণে সাহায্যকারী ভার্ব ওয়াজ যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়া আছে খালি বাই দ্বারা হার্সেলফটা বসায় দিলেই আপনাদের এই রিফ্লেক্সিভ প্রোনাউন্স ব্যবহার করে প্যাসিভ ভয়েসটা শিখে গেলেন ইজ ইট ক্লিয়ার মনে রাখবেন এখানে যে নিয়মটা প্যাসিভে দেওয়া আছে প্যাসিভ থেকে যদি আপনাকে বলে অ্যাক্টিভ করতে শুধু এই অংশটুকু সাহায্যকারী ভার্ব আর এই যে বাই দ্বারা বাই যে অংশটুকু প্রিপজিশন থাকবে সেটা বাদ দিয়ে দেবেন ইজ ইট ক্লিয়ার এখন বন্ধুরা আমি দেখাবো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে যা আসে পরীক্ষায় এটা দেখাচ্ছি প্যাসিভ ভয়েস অফ কোয়াসি প্যাসিভ দেখেন আসলে এটাকে আমি ভেঙে দেখাচ্ছি কোয়াসি অর্থ হাফ সুতরাং কোয়াসি প্যাসিভ মানেই হলো হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ অর্থাৎ এটি একটি অ্যাক্টিভ এবং প্যাসিভ অর্থ দেয় যদিও অ্যাক্টিভ বাক্য কিন্তু অর্থটা দেয় প্যাসিভ ভয়েসের ওকে দেখেন স্ট্রাকচারটা দেওয়া আছে সাবজেক্ট বিভার বসবে অর্থাৎ অ্যাক্টিভের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার করতে হলে সাবজেক্ট বসবে বিভার বসবে কমপ্লিমেন্ট মানে আদার্স অংশ অতিরিক্ত অংশটুকু আলাদা যা বসবে সেটা আমি বসাই দিলাম দেখেন উদাহরণ দিই রাইস সেলস চিপ হিয়ার্স এটার প্যাসিভ ভয়েসটা কী হবে এখানে রাইস সেলসটা হচ্ছে আপনার ভার্ব এই ভার্বটা চলে যাবে পরবর্তীতে পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় দেখেন এর পরিবর্তে রাইস বিভার্বটা বসছে এটা প্রেজেন্ট টেন্সে থাকার কারণে বাকি অংশ যা আছে তা এর পরবর্তী অংশতে দেন হুয়ে তার যদি এটা বস্তুবাচক হয় ইট এবং যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে প্রথম অংশ তাই এটা সাহায্যকারী ভার্ব ইজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম সেই মার্কটা দেখেন ম্যাঙ্গো টেস্ট সুইটস ম্যাঙ্গো ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড ওকে আশা রাখি এই অংশটুকু মনে রাখলেই আপনাদের চলবে আর এই মধ্যখান থেকে এই ভার্বের পরিবর্তে শুধু বিভার্ব এটা যেখানে থাকবে পাস্টে থাকলে ওয়াজ প্রেজেন্টে থাকলে ঠিক আছে ইজ বসায় দেবা এই সাবজেক্ট অনুযায়ী এখন দেখবো আমরা প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ আমরা একটু দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো প্রিপজিশন বাই গ্রহণ করে না তবে অন্য প্রিপজিশন টু উইথ এট ইন অ্যাবাউট বসে আমি সহজ করে দিয়ে দিছি ননের সাথে টু বসে প্যাসিভ ভয়েসে আবার আনের যদি ব্যক্তির প্রতি নির্দেশ করে তাইলে উইথ ফিল্ড সেইজ স্যাটিসফাইড প্লিজড ডিসপ্লিজড এগুলোর সাথে এই শব্দগুলো জেনে রাখা ভালো এগুলোর সাথে উইথ বসে ঠিক আছে
আনয়টা একটু বেশি লক্ষ্য রাখতে হবে, কারণ এটা ব্যক্তির প্রতি হলে উইথ, অন্যথায় এট বসে। আনয়েট অন ব্যক্তি ছাড়া হলে এট শকড, এট মার্বেলড, এট জাম্পড, এট ফ্রাইটেন্ড, এট সরি ওয়ারিডের সাথে শুধু অ্যাবাউট বসে। এটা মাইন্ডে রাখবেন, দেখবেন আর কখনো বলবে না। এই কয়েকটা সীমিত ওয়ার্ডস, এগুলো দেখলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। উদাহরণ দেখি, হি অ্যানয়েড হিজ বিহেভিয়ার, এখানে বিহেভিয়ার অর্থাৎ ব্যক্তি ছাড়া, তাই এখানে আমরা কি বসাবো, ব্যক্তি ছাড়া যদি হয় অ্যাট বসাবো। হিজ বিহেভিয়ার ওয়াজ অ্যানয়েড অ্যাট হিম, পাস্ট টেন্সে থাকা সাহায্যকারী ভার্ব ওয়াজ আর ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাট হিম। দেখেন আর উদাহরণ, হি অ্যানয়েড মি, এখানে ব্যক্তি, অতএব উইথ বসবে। দেখেন আই ওয়াজ সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, বি ভার্ব পাস্ট টেন্সে থাকায় ওয়াজ অ্যানয়েড উইথ হিম। ওকে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।